सर सॉरी खराब होच्छे चल आमर गाइड है जो तुझे ना चाहो आमर गाइड है सुबह जाना होगा ये क्यों ना क्या वही करना हाँ 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 खेल चीज के लिए तुम काम आते खेल चीज के लिए मगर दे तब बुरो बुरो नाम आता है ना ठीक है भाई सर वो साइन मरुड़ पे ना কেমন আছেন এখন কেমন আছেন কেমন লাগছে একটু সুস্থ বোধ করছেন বুকে পেন হয়েছিল একটু বলে দিন ঠিক আছে সকাল সকাল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক যা ভেবেছিলাম তাই কেষ্টকে ইডি দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করতেই কেষ্টর বুকে কিন্তু একেবারে যন্ত্রণা শুরু হয়ে গেছে আজকে কেষ্ট গিয়েছিলেন আসানসোল জেলা হাসপাতালে আপনারা শুনলেন তিনি নিজেই একেবারে অন ক্যামেরা বলেছেন যে বুকে পেন হচ্ছে তার নাকি বিরাট আর কি কষ্ট দেখা দিচ্ছে বুকে আমি দর্শক বলেছিলাম যে এই যে ইডি কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য এত তোড়জোড় করছে আবার এই চাপের কারণে কেষ্টর বুকে আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে না তো আমি কিন্তু দর্শক বলেছিলাম বলি এই কারণে কারণ আমরা তাকে যেভাবে দেখে অভ্যস্ত যখন সিবিআই ডাকতো মানে যখন অ্যারেস্ট হননি আর কি যখন ডাকতো সিবিআই তিনি নোটিশ মানে বলা যায় আসতেন না ফেল করতেন মানে 7টা 8টা 9টা 10টা এরকম নোটিশ চলে গেছিলো এবং তাকে আমরা কী দেখতাম যখন ডেট পড়তো মানে যে ডেটে ডাকা দেখতাম যে কখনও বোলপুর হাসপাতাল কখনও এসএসকে এইসব আর কি দেখতাম মানে তিনি অসুস্থ হয়ে পড়তেন কখনও শুনতাম বুক চিনচিন করছে কখনও আবার পরের দিকে শুনলাম হাসপাতালে ভর্তি থাকাকালীন তার নাকি অন্ডকোষের সমস্যা রয়েছে তবে যখন এসব চলছিলো তারপর হঠাৎ করে একদিন দেখলাম যে সিবিআই একেবারে তার বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলো আবার যখন সিবিআইয়ের কাস্টোডি পর্ব শেষ হয়ে গেল এখন জেল হেফাজতে রয়েছেন আসানসোল জেলে কিন্তু এরই মধ্যে ইডি আবার ঢুকে পড়েছে ইডি আবার কীসব তথ্য পেয়েছে কীসব তথ্য বলতে মেয়েই মানে কেষ্টর মেয়েই বলেছেন যে যেই যেসব টাকা পয়সার সম্পত্তির কথা আমাকে বলছেন আমি এসব জানি না যা জানেন বাবা জানেন বাবা জানেন আরেকজন আরেকজনের কথা বলেছেন হিসেব রক্ষক যিনি মনীশ কোঠারি উনি জানেন কারণ তিনি হিসেব কষেছেন আর বাবা তো হিসেব দিয়েছেন বা ইনকান্টিনিয়াম যা আসা হয়েছে বাবাই বলেছেন মানে আমি কিছু জানি না যা জানেন বাবা জানেন এই যে আমার সম্পত্তি হয়েছে আর হয়েছে আমি কিছু বলতে পারবো না যা জানেন আমার বাবা জানেন এরকম একটা কথা বলেছেন সুকন্যা একেবারে দিল্লিতে গিয়ে এবং সেই কারণে ইডি একেবারে নেমে পড়েছে বাবাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তো ইডি তো গিয়েছিল আসানসোল জেলে কিন্তু আসানসোল জেলে নাকি সে অর্থে কোঅপারেট করেননি অনুব্রত মণ্ডল এমনকি তাকে সোন অ্যারেস্ট করার যে চেষ্টাটা করেছিল ইডি সেখানে নাকি তিনি আবার অ্যারেস্ট মেমোতে সই করেননি এটা বলা হচ্ছে তবে দর্শক ইডি কিন্তু আবার ছাড়ার পাত্র নয় তারা আবার মানে আদালতে চলে গেছে যাতে করে তাকে প্রোটেকশন ওয়ারেন্টে দিল্লিতে নিয়ে যাওয়া যায় সেজন্য দিল্লির যে রাউস অ্যাভিনি কোর্ট সেখানে চলে গেছে এবং তার একটা হিয়ারিং পর্ব রয়েছে মঙ্গলবার এমনটাই জানা যাচ্ছে কিন্তু দর্শক আমি বলেছিলাম এই যে ইডি মানে একেবারে জেলেতে এলো এসে জেরা করছে এবং বুঝতে পারছি যে দিল্লিতে নিয়ে যাওয়ার একটা বিরাট চেষ্টা করছে অলরেডি সাইকেল চলে গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে সুতরাং তার দিল্লি যাত্রা মোটামুটি পাকা কিন্তু প্রশ্ন ছিল আমার যে এখনও তো দিল্লি নিয়ে যাওয়া সম্ভব হয়নি এখন আইনি জটিলতা রয়েছে ইত্যাদি রয়েছে এর মধ্যে কেষ্টর আবার কোনো বুকে যন্ত্রণা দেখা দেবে না তো আমি কিন্তু একেবারে এই কথাটাই বলেছিলাম কোট আনকোট বুকে যন্ত্রণা দেখা দেবে না তো কারণ চাপের কারণে অনেক সময় যন্ত্রণা হয় প্রেশার বেড়ে যায় অনেক সময় হতে পারে আমি সেই জায়গা থেকে বলছি অন্য কোনো কারণ নয়
তবে দর্শক দেখলাম যে হ্যাঁ সত্যি কিন্তু বুকে যন্ত্রণা দেখা দিয়েছে এবং তিনি একেবারে নিজেই বললেন, আপনারা শুনলেন অন ক্যামেরাতে। তবে দর্শক, তিনি হাসপাতালে এলেও ডাক্তার কি বলেছেন শুনবেন? আগে শোনাই দর্শক, আমি তারপর আলোচনাতে আসব। তিনি হাসপাতালে এসেছিলেন, আমি জানি না তার মনে আর কি ভাবনা ছিল, তবে ডাক্তার যিনি আর কি যিনি চেক আপ করেছেন তিনি কি বলেছেন আমি সেটা দর্শক আপনাদেরকে আগে শুনিয়ে দিই, তারপর আমি ব্যাখ্যাতে আসব। আগে আগে শুনুন দর্শক ডাক্তার কি বলেছেন। বুকে একটু ডিসকমফোর্ট হচ্ছে সেই জন্য এসেছিলেন, তো আমরা দেখলাম এখানে ইসিজি করা হলো, ইসিজি তো নর্মালি পাওয়া গেছে। আদার্স মেডিসিনের ডাক্তারবাবু দেখলেন, সার্জারি ডাক্তারবাবু দেখলেন, সবারই ওপিনিয়নে খুব একটা কিছু খারাপ কিছু পাইনি আমরা। উনি আদার্স তো অন্যান্য মেডিসিন খায়, সেগুলোতে যেটুকু সমস্যা আছে আদার আমরা এখানে ওনার দেখলাম, ব্লাড প্রেশার দেখলাম নর্মালি আছে, মেডিসিন খেয়ে নর্মালি আছে, সুগার চেক করলাম সুগারও অলমোস্ট ঠিকই আছে, এগুলো দেখে আমরা চেক আপের ভিত্তিতে মোটামুটি ঠিক আছে, খুব কিছু একটা সমস্যা নেই। হ্যাঁ ওজন করা হয়েছে ঠিক আছে, দেখতে আমার মনে পড়ছে না তো ওজন। আচ্ছা অত্যধিক ঠান্ডা পড়ে তার জন্য কি? না না সেটা শুনলেন দর্শক, সেই অর্থে কিছু সমস্যা নেই, সব প্যারামিটার ঠিক রয়েছে, শুধু বুকে ব্যথা নিয়ে এসেছিলেন, ডাক্তার বললেন যে সব ঠিক আছে, প্রেশার ঠিক আছে, আর সব কিছু পরীক্ষা করেছে সব ঠিক আছে, সব ঠিক আছে, এবং সেই জন্য হাসপাতাল ভর্তি নেয়নি, পাঠিয়ে দিয়েছে। কেষ্টকে আসানসোল জেলা হাসপাতাল ভর্তি রাখেনি, মানে যেহেতু এসেছিলেন টেস্ট করে ছেড়ে দিয়েছে, মানে যে মানে হাসপাতালে ভর্তি হতে পারলেন না কেষ্ট। আমি জানি না তার মনে অন্য কোনো ভাবনা ছিল কি না, কারণ এখানে তো আবার অনেকে অনেক কথা বলেন সমালোচনা করে যে এটা একটা কৌশল হচ্ছে যাতে করে ইডির ওই দিল্লি যাত্রা যাতে আটকানো যায়, অসুস্থ বলে হাসপাতালে যতদিন ভর্তি থাকা যায়, আবার সেখান থেকে যদি আবার আইনি লড়াই লড়ে একটা রক্ষা কবচ পাওয়া যায়, তো এটা অনেকে বলছেন, অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে যে এটা হচ্ছে এক ধরনের কৌশল, যেমন কৌশলটা নেওয়ার চেষ্টা করেছিলেন সিবিআই নোটিশের সময়, যদিও শেষ পর্যন্ত বিষয়টা টিকলো না, তিনি অ্যারেস্ট হলেন একেবারে বাড়ি থেকে, এটাও নাকি একটা কৌশল যাতে করে খানিকটা সময় নেওয়া যায়, কিন্তু হাসপাতালে ডাক্তারে কি আর কোনো ঝুঁকি নেবেন? কারণ জানেন তো যে একবার ওই সব হতে গিয়ে ওই বাড়িতে সরকারি ডাক্তার গিয়ে ট্রিটমেন্ট করা নিয়ে কী ঝুঁকি না পড়তে হয়েছিল ডাক্তারদেরকে, সরকারি ডাক্তারদেরকে। সুতরাং ডাক্তারকে আর সেসব ঝুঁকি নেবেন? যদি মনে হয় যে হ্যাঁ ভর্তি রাখার প্রয়োজন রয়েছে, নিশ্চয়ই তারা ভর্তি রাখবেন, কিন্তু অহেতুক ভর্তি রাখা, এইসব ভর্তি রেখে প্রশ্নের মুখে পড়া, সিবিআই বা ইডির মুখে পড়া, এইসব ঝুঁকি কে নিতে যাবেন এই সময়? সুতরাং ডাক্তার পরিষ্কার বলে দিয়েছেন এইসব আমরা কিছু মানে অ্যাবনর্মাল কিছু পাইনি, সব নর্মাল, প্রেশার তারপরে কী সব আছে সব নর্মাল রয়েছে, মানে বুকে ব্যথা নিয়ে এসেছিলেন ব্যাস। মানে ডাক্তারের যা আমি বডি ল্যাঙ্গুয়েজ বুঝলাম, কথা তো যা শোনা শুনলামই, বডি ল্যাঙ্গুয়েজ যা বুঝলাম কিছুই হয়নি সে অর্থে, এসছিলেন তাও তারা দেখেছেন, দেখে ছেড়ে দিয়েছেন, আবার জেলে চলে গেছেন অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এখন তাহলে কি হবে? তাহলে কি সত্যি মানে ইডি যেমন চাইছে সেই মতোই চলে যেতে হবে, নাকি আর কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা হবে? আসলে আইনি যেমন বিষয় থাকে না, আইনের অনেকে না যাওয়ার রাস্তা খোঁজার চেষ্টা করে, অনেক রাস্তা রয়েছে, আইন সেই জায়গাটা দিয়ে রেখেছে, তো সেইগুলোকে খোঁজার চেষ্টা হয়, সুতরাং সেই জায়গাগুলো হয়তো চেষ্টা হবে, মানে ফার্দার কোর্টে যাওয়া চ্যালেঞ্জ করা ইত্যাদি চেষ্টা হবে, কিন্তু পারবেন কি আটকাতে দিল্লি যাত্রাটাকে? কারণ যেভাবে ইডি তোড়জোড় শুরু করেছে, এবং সাইগাল হোসেন তার যিনি দেহরক্ষী তিনিও কিন্তু অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু নিজেকে পারলেন না সেভাবে আটকে রাখতে, তাকে কিন্তু যেতেই হয়েছে দিল্লিতে, এবং তিনি এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন। এখন যদি কেসটাকে নিয়ে যাওয়া হয়, ইডির কাস্টডি শেষ হলে তারও ঠিকানা হয়ে যাবে তিহার জেলা, এখন হয়তো হতে পারে নানান কৌশল হয়তো নিতে পারেন, আইনি সাহায্য তিনি নিতে পারেন, তবে দর্শক সেটা অন্য বিষয়ে, আইনি সাহায্য কী হবে না হবে সেটা কী আসবে সেটা পরে বুঝবো। তবে আমি যেটা বলছিলাম যে যেভাবে ইডি তোড়জোড় শুরু করেছে কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার, দেখবেন কেষ্ট মনে হয় এই চাপ মনে হয় আর সামলাতে পারবেন না, আবার না অসুস্থ হয়ে পড়েন বা প্রেশার বেড়ে যাওয়া বা বুক ব্যথা এরকম না দেখা দেয়। তবে দর্শক যেটা আজকে খবর পেলাম যে বুক ব্যথা, বুকে একটা পেন হচ্ছিল সেই জন্য তিনি কিন্তু এসেছিলেন, তবে ডাক্তাররা বলেন যে বুকে ব্যথা হলো, বাকি সব ঠিক আছে, প্যারামিটার সব ঠিক আছে, এরকম বিরাট কিছু ব্যাপার স্যাপার নয়, এবং সেই জন্যই হয়তো তাকে ভর্তি রাখেনি হাসপাতাল। তবে দর্শক আমি কিন্তু আজকে একটা জিনিস দেখলাম, কেষ্ট একেবারে যেন সেই ঝোড়ো কাক টাইপের হয়ে যাওয়া, মানে ববি হাকিমরা যেভাবে বললেন যে মানে কি বীরভূমের বাঘ, তাকে বেশি দিন জেলে রাখা যাবে না, ছাড়া পেলে সব খ্যাকশিয়াল্লা সব ঢুকে পড়বেন একেবারে খাঁচাতে, এই যে কথাগুলো বলছিলেন বীরভূমের বাঘ, আবার মুখ্যমন্ত্রী বলেছেন বীর, কেষ্ট হচ্ছেন বীর, কিন্তু
আজকে যা দেখলাম দর্শক, না বীর মনে হচ্ছে না বাঘ মনে হচ্ছে। দেখুন কি অবস্থা, মানে দেখে সত্যি ওনাকে কিন্তু কষ্ট হওয়ারই কথা। এই মানুষটা কেমন ছিলেন, কি কি বডি ল্যাঙ্গুয়েজ ছিল, কি চোখ মুখের তার চাউনি ছিল, কি ধরনের তার বক্তব্য ছিল, বুলি ছিল, সেই মানুষটি যেমন আসছেন দেখুন কি বেচারা বেচারা ভাব। আমারও কিন্তু খুবই মায়া লাগছে লোকটাকে দেখে। এইভাবে আমরা যতই যা সমালোচনা করি আর করি, কিন্তু দেখে কিন্তু আমারও বেশ মানে এইরকমভাবে কেষ্টকে দেখিনি যে এত এরকম মানুষ টাইপের হয়ে যাবেন। খুবই চাপে আছেন মনে হচ্ছে। দর্শক কি বলবেন, সত্যি কি এটা কৌশল নাকি? যদিও আপনারা কী করে বলবেন, হতে পারে তার শরীর খারাপ হতেই পারে, কিন্তু আমি জানি না আপনারা কিছু বলবেন কি না। তবে মানুষের শরীর কিন্তু খারাপ হতে পারে, প্রেশারে পড়লে কিন্তু অনেক সময় শরীর খারাপ হয়, আমাদের অনেকের হয়তো সেই জায়গা থেকে হতে পারে। যখন দেখা যাক ইডি শেষ পর্যন্ত তাকে দিল্লি নিয়ে যেতে পারে কি না, দেখা যাক দর্শক। তবে আমাদের কথাটা কিন্তু মিলে যাচ্ছে এটুকু বলতে পারি। যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আর আমার টিভিতে